আসসালামু আলাইকুম, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে স্বাগত জানাই ডিফেন্স একাডেমির আজকের এপিসোডে। আমি কাজী মাহবুবজ্জামান অবিন। বিএমএস স্পেশাল কোর্স নিয়ে আজকের এপিসোড, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে যারা শর্ট সার্ভিস কোর্সে যোগ দিতে চান, ইঞ্জিনিয়ার, সিগন্যালস, ইএমই, এডুকেশন, আরবিএনএফসি কোর্স ও অন্যান্য করে যারা যোগ দিতে চান তাদের জন্যই আজকের এই এপিসোড। বিএমএস স্পেশাল কোর্স অর্থাৎ শর্ট সার্ভিস কোর্সটি তাদের জন্যই যারা গ্র্যাজুয়েশন অথবা বিএসসি কমপ্লিট করার পরেই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে থাকেন। প্রতি বছর বাংলাদেশ সেনাবাহিনীতে বিএমএস স্পেশাল কোর্সের জন্য দুইবার করে সার্কুলার অনুষ্ঠিত হয়ে থাকে। একটি হচ্ছে সামার সেশন এবং আরেকটি হচ্ছে উইন্টার সেশন। আজকে মূলত কথা বলবো বিএমএস স্পেশাল কোর্সের রিটেন, ভাইবা এবং আইএসএসবি প্রিপারেশন নিয়ে। তার আগে আমি ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দিই, যারা বাংলাদেশ সেনাবাহিনীতে বিএমএস স্পেশাল কোর্সে অর্থাৎ শর্ট সার্ভিস কোর্সে পরীক্ষা দিতে ইচ্ছুক অর্থাৎ যোগদান করতে ইচ্ছুক, তাদের যে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন, এজ লিমিটেশন যেটি থাকতে হবে, বিজ্ঞাপনে উল্লেখিত যে তারিখ রয়েছে সেই তারিখে অনূর্ধ্ব 28 বছর, উচ্চতার ক্ষেত্রে ছেলেদের জন্য প্রয়োজন 5'4" এবং মেয়েদের ক্ষেত্রে প্রয়োজন 5'2". সার্কুলারে যে সাবজেক্টগুলো উল্লেখ থাকে সেই সাবজেক্ট অনুযায়ী বিএসসি অথবা গ্র্যাজুয়েশন সম্পন্নকারীরাই এই বিএমএস স্পেশাল কোর্সে আবেদন করতে পারি। এক্ষেত্রে প্রতি বছরই সাবজেক্টের কিছু তারতম্য হয়, কম বেশি হয়, তাই অবশ্যই আমরা যারা যোগ দিতে চাই তারা মিলিয়ে নেব আমাদের নিজেদের যে সাবজেক্টগুলো রয়েছে এবং সার্কুলারে যে সাবজেক্টটির কথা উল্লেখ রয়েছে সেই সাবজেক্টটি ম্যাচ করলে অবশ্যই আমরা আবেদন করতে পারবো। অর্থাৎ সার্কুলারে প্রতি বছরই কিছু সাবজেক্টের সংযোজন বা বিয়োজন হয়ে থাকে। এখানে আরেকটি বিষয়ে জানা প্রয়োজন, যারা ইঞ্জিনিয়ার, সিগন্যালস এবং ইএমই করে রয়েছে তারা সরাসরি যোগ দিয়ে থাকে ক্যাপ্টেন পদবিতে, এবং যারা এডুকেশন এবং আরবিএনএফসি করে রয়েছে তারা যোগ দিবে লেফটেন্যান্ট পদবিতে। বিএমএস স্পেশাল কোর্সের পরীক্ষা পদ্ধতি বাংলাদেশ সেনানৌ এবং বিমান বাহিনীর অন্যান্য কোর্সের যে পরীক্ষাগুলো রয়েছে ঠিক তেমনিভাবে অনুষ্ঠিত হয়ে থাকে, অর্থাৎ 3টি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে বিএমএস স্পেশাল কোর্সের লিখিত পরীক্ষা আগে অনুষ্ঠিত হয়ে থাকে। বিএমএস স্পেশাল কোর্সের প্রথমে অনুষ্ঠিত হয়ে থাকে 100 মার্কসের লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষার জন্য টোটাল সময় দেওয়া থাকে 1 ঘন্টা, এবং এই রিটেন টেস্টটি অনুষ্ঠিত হয়ে থাকে সম্পূর্ণই পেশাগত বিষয়ে, অর্থাৎ আমরা যে যে সাবজেক্টে রয়েছি সেই সাবজেক্টের উপরেই 100 মার্কসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। আগের ব্যাচগুলোর পরীক্ষা লক্ষ্য করলে দেখা যায় 100 মার্কসের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে সেখানে সাধারণত 60 হচ্ছে থিওরিটিক্যাল এবং 40 থাকে এমসিকিউ বা শর্ট কোশ্চেন টাইপের। তবে কিছু কিছু সাবজেক্টের আবার দেখা যায় যে 100 মার্কসই থাকে লিখিত অর্থাৎ থিওরিটিক্যাল টাইপ। বিএমএস স্পেশাল কোর্সে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের কাছ থেকে আমরা প্রচুর যে কোশ্চেনটা পাই যে বিএমএস স্পেশাল কোর্সের লিখিত পরীক্ষার প্রস্তুতিটা আমরা কীভাবে নিব, সত্যি কথা বলতে বিএমএস স্পেশাল কোর্সের লিখিত পরীক্ষার প্রস্তুতি আপনাকে নিজেকেই নিতে হবে, কারণ অনেকগুলো সাবজেক্ট থেকে যেহেতু সার্কুলারটি অনুষ্ঠিত হয়ে থাকে সকল সাবজেক্টের ইন্ডিভিজুয়াল বই বের করা আমাদের পক্ষেও কিন্তু পসিবল না। আর তাই আপনার সাবজেক্টের বেসিকটুকু আপনি ভালো করে যদি স্টাডি করে যান তাহলে ইজিলি আপনি আপনার রিটেন পরীক্ষা ওভারকাম করতে পারবেন। রিটেন পরীক্ষাটির কোশ্চেন খুব একটা কঠিন হয় তা কিন্তু নয়। আপনি যে সাবজেক্টে রয়েছেন সেই সাবজেক্টের বেসিকটুকু খুব ভালোভাবে জেনে যান, তাহলে অবশ্যই খুব সহজভাবে আপনি রিটেন পরীক্ষাটি ওভারকাম করতে পারবেন। এবং এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তারা পরবর্তীতে অংশ নিয়ে থাকে মেডিকেল টেস্টে, এবং মেডিকেল টেস্টের পরে অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা। একইভাবে ভাইবা পরীক্ষার প্রস্তুতির জন্য আপনার সাবজেক্ট বেস কোশ্চেন, ফ্যামিলি রিলেটেড কোশ্চেন, সমসাময়িক সময় উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত কোশ্চেন, এগুলোর উপর আপনি জোর দিতে পারেন। তার পাশাপাশি আমাদের এই ডিফেন্স একাডেমির ইউটিউব চ্যানেলটিতে অনেকগুলো এপিসোড রয়েছে ভাইবার, সেগুলো দেখে আসলেও ভাইবা রিলেটেড যাবতীয় সব কিছু জানতে পারবেন আমাদের অন্যান্য এপিসোড থেকে। দেন ফাইনাল ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, অর্থাৎ ইনিশিয়াল, রিটেন, মেডিকেল টেস্ট এবং ভাইবা যারা উত্তীর্ণ করতে পারবে তারাই পরবর্তীতে অংশ নেবে আইএসএসবি পরীক্ষায়। এবং এই আইএসএসবি নিয়ে সবচেয়ে বেশি যে কোশ্চেনটি আপনারা করে থাকেন, ডিফারেন্স বিটুইন বিএমএস স্পেশাল কোর্স আইএসএসবি অ্যান্ড আদার্স আইএসএসবি, নো ডিফারেন্স, কোনো পার্থক্য নেই। শর্ট সার্ভিস কোর্সের আইএসএসবি এবং লং কোর্সের আইএসএসবি এবং অন্যান্য বাহিনীর আইএসএসবি একই প্যাটার্নের, একই ক্রাইটেরিয়ার। বাংলাদেশ সেনাবাহিনীতে একজন গর্বিত অফিসার হতে হলে অবশ্যই আপনাকে আইএসএসবি ওভারকাম করতে হবে, পেতে হবে আইএসএসবি গ্রিন কার্ড। আর এই আইএসএসবির জন্যই আপনাকে বেস্ট প্রিপারেশন নিতে হবে, কারণ এটি হচ্ছে সর্বশেষ স্টেজ। আর অবশ্যই জেনে থাকবেন বাংলাদেশে আইএসএসবি প্রস্তুতির জন্য একমাত্র বই হচ্ছে ফাইটার্স আইএসএসবি গাইড, এবং কমপ্লিট আইএসএসবি প্রস্তুতির জন্য কমপ্লিট ইনস্টিটিউশন হচ্ছে ডিফেন্স একাডেমি, যেটি আগেই বললাম ফাইটার্স আইএসএসবি বুক। আইএসএসবির যাবতীয় 4-day অ্যাক্টিভিটিসের সমস্ত কিছু এই বইটিতে দেওয়া রয়েছে,
আপডেট আকারে, অর্থাৎ আইএসএসবি পরীক্ষাগুলোর প্যাটার্ন এবং পরীক্ষার সিস্টেম প্রতিনিয়তই আপডেট হয়ে থাকে এবং অনেক পরীক্ষা সংযোজন বিয়োজন হয়ে থাকে, সেই পরীক্ষাগুলোর আদলে এই বইটি রচনা করা হয়েছে। এই বইটিতে আপনি আইএসএসবির চার দিনের সমস্ত কিছু সলিউশন আকারে পাবেন এবং আইএসএসবিতে লাস্ট 10 ইয়ার্সে যে এক্সারসাইজগুলো প্র্যাকটিসগুলো এসছে সেগুলো কিন্তু এই বইটিতে দেওয়া রয়েছে। এই বইটি নিয়ে আরও বিস্তারিত জানার জন্য আমাদের আরও কিছু এপিসোড রয়েছে, সেগুলো দেখে আসবেন এবং সেগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টস বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়েও আপনি এই বই সংক্রান্ত ফাইটার্স আইএসএসবি বই রিলেটেড সমস্ত কিছুই ওই এপিসোডগুলোতে পাবেন। অবশ্যই সেটি মিস করবেন না, দেখে আসবেন। আর অবশ্যই জানবেন যে এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না, এটি সংগ্রহ করার জন্য বরাবরের মতো যেটি বলে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এটি সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর তার জন্য অবশ্যই আমাদের দেয়া যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে সহজেই আপনার বইটি সংগ্রহ করতে পারবেন। আর অবশ্যই জেনে থাকবেন আইএসএসবির কমপ্লিট প্রিপারেশনের জন্য অবশ্যই প্র্যাকটিক্যালি প্রিপারেশন নিতে হবে, কারণ আইএসএসবি সম্পূর্ণই প্র্যাকটিক্যাল বেসড একটি পরীক্ষা। আর যারা বিএমএস স্পেশাল কোর্সে পরীক্ষা দিতে ইচ্ছুক, যোগ দিতে ইচ্ছুক, তাদের একটি সমস্যা হচ্ছে বিএমএস স্পেশাল কোর্সের ক্যান্ডিডেটরা আইএসএসবি প্রিপারেশন তাদের অন্যান্য জব প্রিপারেশনের মতো মনে করেই প্রস্তুতি নিয়ে থাকে, অ্যাজ লাইক এস বিসিএস বা আদার্স। বাট আইএসএসবি পরীক্ষা প্রসিডিওর অন্যান্য পরীক্ষার থেকে সম্পূর্ণই আলাদা। আইএসএসবিতে যে প্যাটার্নের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে সেই প্যাটার্নের পরীক্ষাও কিন্তু আমরা আগে কখনো দেইনি। আর অবশ্যই আইএসএসবিতে ভালো পারফর্ম করতে চাইলে, আইএসএসবি সিলেকশন লেটার পেতে চাইলে প্র্যাকটিক্যালি প্রস্তুতি নেওয়ার কোনো বিকল্প নেই। পরীক্ষার প্যাটার্ন বা সিস্টেম দেখলে অনেক সময় আমাদের কাছে মনে হয় যে সিস্টেমটা অনেক ইজি, বাট যখন আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করি তখনই কিন্তু আমাদের ভুল ত্রুটিগুলো বের হয়ে আসে। আর আমরা ততক্ষণ পর্যন্ত আইএসএসবি থেকে গ্রিন কার্ড অর্জন করতে সক্ষম হব না যতক্ষণ না আমাদের যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো ওভারকাম করতে পারবো। আর যারা বিএমএস স্পেশাল কোর্সে পরীক্ষা দিতে ইচ্ছুক, আপনারা যথেষ্ট ম্যাচিউর, যেহেতু অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন, সো আপনারা নিজেই ডিসাইড করতে পারবেন আপনার প্রস্তুতি আপনি কীভাবে নেবেন। ক্যারিয়ার আপনার, সিদ্ধান্ত আপনার। এখানে আবারও মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডিফেন্স একাডেমিতে এসে আপনি কোর্স করতে পারবেন। আমাদের রয়েছে নিজস্ব আবাসিক ব্যবস্থা, যেটি আমাদের একাডেমিক ভবনের সাথেই একই ভবনে আমাদের আবাসিক ব্যবস্থা। সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের একাডেমিতে এসে খুব সহজেই রেগুলার কোর্সের পাশাপাশি আমাদের এখানে শর্ট কোর্স রয়েছে, সেই শর্ট কোর্সে অংশ নিয়েও আপনার আইএসএসবি প্রস্তুতি 100% জোরদার করতে পারবেন। তো এই ছিল আজকের এপিসোডে। পরবর্তী যে কোনো আপডেট পেতে অবশ্যই আপনার প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।